রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মতুয়া ধর্মমেলায় আগত পুণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিন প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরকে পাশে বসিয়ে একথা বলেন বিশ্বজিৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মতুয়া ধর্মমেলায় আগতদের শুভেচ্ছা জানাতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বিধায়ক বিশ্বজিৎ দাস। এদিন ঠাকুরবাড়িতে পৌঁছে তিনি বলেন, বারুণী স্নান উপলক্ষে যারা এসেছেন তাদের প্রত্যেককে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা। আমরা রয়েছি, আমরা দেখছি রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। বুধবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে গিয়ে একথা জানান বিধায়ক বিশ্বজিৎ দাস। গাইঘাটার প্রাক্তন বিধায়ক সুরজিৎ দাসকে সাথে করে নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যান বাগদার বিধায়ক। দেখা করেন বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ তথা ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা ঠাকুরের সাথে। মমতা ঠাকুরকে পাশে বসিয়ে বিশ্বজিৎ দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত বড়মা বীণাপাণি দেবীকে শ্রদ্ধা করতেন। তিনি মতুয়াদের জন্য যে প্রকল্পগুলি নিয়েছিলেন তার মধ্যে অন্যতম পিয়ার ঠাকুর কলেজ, হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, মতুয়া উন্নয়ন বোর্ড, এছাড়াও কামনাসাগর ও ঠাকুরবাড়িতে যারা আসেন তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। অতীতে বেশ কয়েকবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর জন্মশতবর্ষ অনুষ্ঠানে এসে মঞ্চে বড়মাকে শ্রদ্ধা জানিয়ে মতুয়াদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন তিনি। প্রসঙ্গত মঙ্গলবার মতুয়া ধর্মমেলাকে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সিএএ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। এ প্রসঙ্গে বিশ্বজিৎ দাস বলেন, যারা ভোট দেন, যাদের ভোটাধিকার রয়েছে, তারা প্রত্যেকেই এই দেশের নাগরিক। একথা আমরা প্রথম থেকে বলে আসছি, আমাদের মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন, আর তা না হলে আমরা যারা মন্ত্রী, বিধায়ক বা সাংসদ তারা প্রত্যেকেই অবৈধ। পাশাপাশি তিনি বলেন, আজ এখানে রাজনীতির কথা নয়, ঠাকুরবাড়িতে পুণ্য স্নানে যারা এসেছেন সকল মতুয়াদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানানোর জন্যই এখানে আসা। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। ঠাকুরবাড়ির জন্য যে প্রকল্পগুলো নিয়েছিলেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য এবং সদ্য বীণাপাণি দেবীকে বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধা করতেন, যার জন্যে পিয়ার ঠাকুর কলেজ করেছেন, হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি করেছেন, মতুয়াদের উন্নয়ন বোর্ড গঠন হয়েছে, এছাড়াও এই কামনা সাগরে এবং ঠাকুরবাড়িতে যারা পুণ্যতাত্রীরা আসেন তাদের যাতে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট পরিশ্রম করে এবং সেই কাজগুলি করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আজকে ছুটি ঘোষণা করেছেন টুইটের মধ্য দিয়ে রাজ্য সরকারের, যে মতুয়াদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে সহানুভূতিশীল এবং যে বড়মা বীণাপাণি দেবীকে শ্রদ্ধা করতেন এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের প্রতি আস্থা ভালোবাসা রয়েছে মমতা ব্যানার্জির এবং তাদের উন্নয়নের জন্য তিনি বদ্ধপরিকর, সেটা আজকের এই ছুটির ঘোষণার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রমাণ করেছেন। যারা আমাদের ভোটাধিকার রয়েছেন, যারা ভোট দেন, তারা ভারতবর্ষের নাগরিক এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিগত দিনেও বলেছি, মুখ্যমন্ত্রী বলেছেন, আবারও সে কথা বলছি, যারা ভারতবর্ষের ভোটাধিকার রয়েছেন, ভারতবর্ষে বসবাস করছেন, তারা ভারতবর্ষের নাগরিক, এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।